মানুষ কাঁঠাল গরু রেখা হয়তো শুনতাম কিন্তু মুরগির যে কাঁঠাল খাওয়ায় তারপরে মনে করেন আপনি রোগ বলবেন না যত্নে রত্ন মিলে আপনি যত্ন করবেন না তে রত্ন মিলবে কি করে এখন এটা এত পরিষ্কার করতে হয় না ভাই এটা মনে করেন আপনি যদি দুই মাস পরে তিন মাস পরে যদি করেন বা চার মাস পরে করেন তা তো সমস্যা নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কৃষি ঘর আজকে অবস্থান করছে সেই আলোচিত নারী উদ্যোক্তার খামারে যেটা অবস্থান হচ্ছে ধামরায়ের আড়ালিয়াতে আমরা আজকে টাইগার মুরগির সম্পর্কে বিস্তারিত জানব কতগুলো টাইগার মুরগি এই খামারটিতে রয়েছে এবং এই যে এই নারী উদ্যোক্তা এই টাইগার মুরগি যে পালন করছে ডিম পাচ্ছে বাচ্চা ফুটাচ্ছে মুরগিগুলো দেখাশোনা করছে এদের খাবার দিচ্ছে পরিশ্রম করছে সফলতা আসলে কেমন পাচ্ছে কারণ বর্তমান সময়ে আমরা দেখছি যে এই টাইগার মুরগি বেশ আলোড়ন সৃষ্টি করেছে বেশ গ্রাম অঞ্চলে একদম প্রান্তিক পর্যায়ে খামারিরা কিন্তু আসলে এই টাইগার মুরগি পালন করে এই ডিম বিক্রি করে এদের বাচ্চা বিক্রি করে মাস শেষে বেশ ভালো প্রফিট পাচ্ছে এবং এগুলো নাকি মাংসের জন্য বেশ উপকারী দেখতে পাচ্ছেন আমার পাশে নারী উদ্যোক্তা তিনিও তার মধ্যেই কিন্তু পড়েছেন এবং এগুলো লালন পালন করছেন আমরা কথা বলবো জানবো আপনাদেরকে জানাবো কুচু বসে না কিভাবে না 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 কুচু বসে না ডিম দিতেছে দেশি মুরগির মতো কুচু বসে না কুচু বসে না ডি ডিম দে কুচু বসে না গ্যাপ দেয় না না গ্যাপ দেয় না প্রতিদিনই ডিম পাচ্ছে কন্টিনিউ এই ডিম কিভাবে বিক্রি করেন ডিম এখন বিক্রি করতেছি না এখন ইনকিউবেটরে বাচ্চা ফুটাইবো এর লিগে ইনকিউবেটরে দিছি ডিম তো ক্যারেট ভরে ফেলছেন এখানে হ্যাঁ আছে কতগুলো এই তো মনে হয় অনেক ডিম আছে কয়দিনের ডিম ভাবে এগুলো আজকেরই আজকেরই ওরে বাবা রে বাবা ডিম কিভাবে কোন সময় বিক্রি করেন নাই নাকি না প্রথম অবস্থায় ছোট ছোট ছিল তখন বিক্রি করছে এই যে কিছুদিন গ্রোথটা যখন এই যে বাইরে গেছে তখন আর কি আমি মুরগি ডিম এখন ইনকিউবেটরে দিয়ে বাচ্চা ফুটাইতেছি কত টাকা পিস বিক্রি করছেন ডিম ডিম তখন আমি 70 টাকা 60 টাকা হালি বিক্রি করছি ওরে বাবা বলেন কি তো ডিমের দাম তো ভালোই হ্যাঁ ডিমের দাম ভালো কোথায় বিক্রি করছেন এগুলো এই গ্রামে বিক্রি করছি তারা কিভাবে জানলো আপনার মুরগি খামার করছেন আমার খামার করছি মানে আমার দোকান আছে দোকানের সামনে নে রাখছি ওই জায়গা থেকে বিক্রি করছি তারপরে খাইতেছে সবাই দেশি মুরগির ডিম মনে করে সেই রকম দেশি মুরগির ডিমে যে সুস্বাদুরা সেরকম পাইতেছে সবাই আসতেছে ডিমের লিগে আপনার এগুলো তো টাইগার মুরগি ভাবে দেশি মুরগি কিভাবে আসলো না টাইগার মুরগি থাকলেও তারপর দেশি মুরগির মতোই ডিমটা ও আচ্ছা মানে মানে খাইতে মজা সেই রকমই তো এইখানে ভাবি 220 মুরগি আপনার আছে হুম প্রতিদিন কত টাকার মতো খাবার খাচ্ছে এরা প্রতিদিন মনে করেন দুই টাইম আমি খাদ্য দেই আর এক টাইম দুপুরে প্রাকৃতিক খাবার দেই আর আনুমানিক একটা মুরগি কত আনুমানিক এই এতগুলো মুরগির মধ্যে তা তো হিসাব করা যাচ্ছে না না আমি ওইটা ই করা পারতাছি না মানে আমি তো মাস শেষে কি হিসাব করি ওইটা আর কি জানি না আচ্ছা যাই হোক এই প্রাকৃতিক খাবার যেভাবে দিচ্ছেন বললেন প্রাকৃতিক খাবার বলতে কি কি প্রাকৃতিক খাবার দেন প্রাকৃতিক খাবার মানে শাক সবজি তারপরে এই যে কাঁঠাল তারপরে যে ই ই তরমুজ খাইছি এতদিন তরমুজের ই গেছে তরমুজের সিজনে তরমুজ খাওয়াইছি তারপর কাঁঠাল খাওয়াইতেছি তারপরে যে ই শাক সবজি খাওয়াইতেছি টমেটো খাওয়াইছি মানে মানে আমাদের বাড়ি তো গ্রামে এলাকায় তারপর প্রাকৃতিক জিনিস মানুষ সবজি যখন খেতে বুনে তখন মনে করেন যে ওখান থেকে কিনে এনেও খাওয়াই তারপরে আমরা নিজেরাও চাষ করি ওগুলোও খাওয়াই সবই খায় হ্যাঁ সবই খায় আচ্ছা এই টাইগার মুরগি মাংসের জন্য কি বিক্রি করেন নাকি মাংসের জন্য মনে করেন আপনি দেশি মুরগির মতো কত টাকা পিস বা জোড়া বিক্রি করেন জোড়া হিসেবে বিক্রি করি না কেজি হিসেবে বিক্রি করি কত টাকা কেজি 400 টাকা 500 500 টাকাও গেছে বলেন কি কোথায় বিক্রি করছেন এই ভাই এই এলাকা দিয়ে বিক্রি করছি হাট বাজারে নিয়ে যান নাই না হাট বাজারে কম নিছি কিন্তু এলাকা দিয়ে বিক্রি বেশি চলছে কতগুলো বিক্রি করছেন এখন পর্যন্ত মুরগ বিক্রি করছি 500 পিস 600 পিস অনেক মুরগ বিক্রি করছেন মানে মুরগি আর মুরগ তো মনে করেন পাশাপাশি অর্ধেক অর্ধেক হয়ে যায় না তখন মনে করেন যে হয়তো বা অনেক সময় মুরগি বেশি হয়ে গেল মুরগ বেশি হয়ে গেল এরকম মুরগ তো আর রাখা যায় না বেশি দিন মুরগ যতটুকু প্রয়োজন ততটুকুই রাখতে পারি আচ্ছা আচ্ছা তো মুরগ এখন আছে কতগুলো আপনি এখানে আমার মুরগ আছে এখানে 40 পিস 40 পিস হুম আচ্ছা আচ্ছা মানে একটা হিসাব করে রাখছেন আর কি হুম হুম হিসাব করে রাখছি তো খাবার কত টাকা যায় ভাবে সেটা তো বলতে পারলেন না তবে একটা মুরগির পেছনে হুম
এই যে মাংস জমিগুলো বিক্রি করলেন একটা মার্কেট বললেন যে আপনি 400 500 টাকা করে বিক্রি করছেন একটা মুরগি তো সেটার পিছনে খরচ কত গেছে সেটা কি বলা যায় কিনা না এই পর্যন্ত যে ডেট কি বিক্রি করছি যতটুকু আমার আয় রোজগার হয়েছে তারপরে থেকে যে বিক্রিটা করছি আমি ওইটা আর কি ধরছি আমি তো ওইটা হিসাব করি নাই ও আচ্ছা আচ্ছা তো হিসাব না করলে ভাবে বুঝবেন কিভাবে যে আপনার না মানে আমার 5 লাখ টাকা যদি খরচ করি আমি ওখান থেকে যদি আমার 3 লাখ টাকা মুরগি বিক্রি দিতা আছে আমি ওই অনুযায়ী আর কি এটা বলতেছি আর 3 লাখ টাকা মুরগি বিক্রি করছেন হ্যাঁ 3 লাখ টাকা মুরগি বিক্রি করছি বলেন কি তাহলে তো অনেক বিক্রি করছেন আচ্ছা এইগুলো রোগ বালাই কেমন হয় ভাবে একটু বলেন রোগ বালাই কি মনে করেন আপনি যদি ভালোভাবে যদি এইটির যত্ন করেন খাওয়ান বা এটা সিটিএল ইঞ্জেকশনগুলো যে ওষুধ পানির ভ্যাকসিনগুলো যদি আপনি ঠিকমতো দিয়ে যান মনে করেন আপনি এই যে মুরগ মুরগির চেহারা দেখেন আপনি ঠিকমতো যদি খাবার দাবার দেন বা ভ্যাকসিনগুলো দেন তাহলে তো আপনার তো এটি অসুস্থ হওয়ার কোনো কারণই নেই এ দেখতেছেন কি সুন্দর এটি তো মরবো না বা কিছু হইবো না কিন্তু ওই আপনি ই করেন গা যত কষ্ট করে আপনি ভ্যাকসিন বা মুরগির খাদ্য সুন্দরভাবে দিতে হইব দিলে মনে করেন আপনি যখন এটা ই হয়ে যাবো গা তখন তো আর কিছু লাগবো না যখন আর কি মুরগিগুলো সুস্থ ভ্যাকসিন ট্যাকসিন দেওয়া হয়ে যাবো ওই যে এখন বর্তমানে মনে করেন মুরগির ভ্যাকসিনটা অনেক শিডিউল অনেক দূরে দূরে চলে গেছে গা যেমন মনে করেন 2 মাস 3 মাস এরকম হয়ে গেছে ও কারণ আপনি এটার উপরে ইনভেস্ট যদি খরচ করেন তাহলে আপনি এটা ভ্যাকসিন করতে হবে না খাবার দাবার ভ্যাকসিন এটি করতে হইব তারপরে মনে করেন আপনি রোগ বলে না যত্ন নেই রত্ন মিলে আপনি যত্ন করবেন না তাহলে রত্ন মিলবে কি করে এখন যত্নে রত্ন মিলে বেশ চমকের কথা বলেন ভাবে যে যত্ন করতে হবে হ্যাঁ যত্ন করতে হবে মানে খাবার দাবার এমন তেমন একটা কষ্ট না আর কি কিন্তু সবটা মানে এই দেখেন এই যে দেখছেন কি সুন্দর এই যে দাঁড়ায় রয়েছে পাশাপাশি এসে কীভাবে দাঁড়ায় রয়েছে যদি অসুস্থ কোনো নর্মাল বা মুরগি থাকতো এরকম কি থাকতো দেখেন আমার খামারটা দেখেন আপনি সবসময় আমার খামারটা আমি পরিচর্যা করতেছি খাওয়াইতেছি কি করতেছি এই যে ডিম রেখে দেন ভাবি তাহলে আমি আপনাকে একটু সাহায্য করি ডিম আসলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে যান আপনি আগে যান এই যে ভাবি যে এটা মাটি থেকে অনেকটা উঁচুর মধ্যে যে শেড নির্মাণ করছেন ভাবি এদের যে বিষটা থাকে মানে মুরগির যে পায়খানা সহজ বাসায় যেটা টয়লেট যেটা থাকে সেটা পরিষ্কার করেন কিভাবে বা এটা এত পরিষ্কার করতে হয় না ভাই এটা মনে করেন আপনি যদি 2 মাস পরেও 3 মাস পরেও যদি করেন বা 4 মাস পরেও করেন তা তো সমস্যা নাই গ্যাসটার জমে জানে না না গ্যাসটার জমে অসুবিধা হয় আপনি কি খারাপ লাগতেছে দেখেন আমার তো খারাপ লাগতেছে না মানে আপনি আসার আগে যদি পরিষ্কার করে রাখেন তাহলে না 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 আমার ফার্ম সবসময় এরকমই থাকে মনে করেন আশেপাশে বাড়ি ঘর আছে সবাই তো একটু কমপ্লেন জানাই তো যে আপনাদের জন্য এরকম ক্ষতি হইতেছে বা আমাদের খারাপ লাগতেছে আর মানুষের ফজরের তো সব ঘুম ভালো ঘুম ভাঙ্গে নামাজ পড়ার দিছে দুধ দিছে মানে মুরগির ডাকে মুরগ ডাকে এই যে দেখেন আমার কাঁঠাল গুলো খেয়ে ফেলবে এখানে কি রাখছেন আম কাঁঠাল কাঁঠাল আম কাঁঠাল মানে প্রাকৃতিক সব কিছুই খায় আর কি কাঁঠাল খায় আম খায় যেটা আগে কোথাও দেখিনি মানুষ অনেক হাসাহাসি করবে ভাবে আপনার এই কাঁঠাল নিয়ে কিন্তু বেশি খায় ধরবো নাকি ভাবি মানুষ কাঁঠাল গরু রেখা হয়তো শুনতাম কিন্তু মুরগির যে কাঁঠাল খাওয়ায় আপনার এখানে এসে আমি দেখলাম ভাবি ফার্স্ট সব খেয়ে ফেলাবো কিছু রাখবো না সব খেয়ে ফেলাবো মানে কাঁঠাল খাইলে আরো বেশি ডিম দেয় রেখে দিবে ভাবি না যে ওরা ওদের মতো খাবে এগুলো কি বাড়ি থেকে নিয়ে আসেন ভাবি নাকি বাড়ির কাঁঠালি না বাড়ির কাঁঠাল বাড়ির কাঁঠাল কয়টা করে লাগে প্রতিদিন প্রতিদিন আপনি যা ভালো লাগে দিবেন মনে করেন না হিসেব নেই মনে করেন বাড়িতে যা আছে তোলাম খেয়ে পেলাম না দিয়ে দিলাম মুরগিরই আসেন অনেক আচ্ছা ভাবি এতে মানে কৃমির সমস্যা হয় না 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 কৃমির সমস্যা হয় না ডাক্তারের সাথে পরামর্শ হ্যাঁ পরামর্শ করছি কৃমির কোনো সমস্যা নাই কোনো কিছুরই সমস্যা নাই মানে আমি ছোটো থেকে তো পালতেছি এরকম করেই এখন পর্যন্ত যেহেতু সমস্যা নেই আর আমার এই প্রাকৃতিক খাওয়ান খাইলে আমার ডিম দেয় বেশি আর
চারা রুচে আর আপনি তো ডিমের গ্রোথ তো দেখলেন এই ডিমটা কি রকম স্বাভাবিক না ডিম দেখ কত সুন্দর মানে দেশি মুরগি ডিমের মতো ওইরকমই মজা খাইতেও স্বাদ খুব সুস্বাদু এই টাইগার মুরগির ডিমগুলা তারপর অষ্টলপের ডিম এই দুটাই আর কি খুবই মজাদার ডিম আচ্ছা স্বাভাবিক এই খামারে আয় কেমন হয় আপনার আয় এখন বর্তমানে ভালোই হয় খারাপ হয় না এখন আমি সামনে যে বাচ্চাগুলো বিক্রি করব এটা আমার আমি মনে করি আমার বড় ট্রফি সামনে আসতেছে এরকম আশা করতেছি এখন বলতে কি মানে আয় হচ্ছে না আয় হইতেছে যে ডিমে আয় হইতেছে মুরগ বিচ্ছি ভালো এটা আয় হইছে আমি যেহেতু ডিমগুলো আনছি কিনে তখন মনে করেন এখন ডিম দিতেছে তারপরে যে ইনকিউবেটারে ফুটামু বাচ্চা বিক্রি করুন চাহিদা আছে আয় হচ্ছে আর কি হ্যাঁ আয় হচ্ছে চলেন ভাবি তাহলে একটু যাই আর যারা রয়েছেন আমাদের সাথে দেখছেন এখানে গরুকে কাঁঠাল খাওয়ানো হয় মানুষ কাঁঠাল খায় এখন মুরগিকেও কাঁঠাল খাওয়ানো হচ্ছে এই ধামরাইয়ের আড়ালিয়া গ্রামে এই ভাবি মুরগি লালন পালন করছে মুরগি কাঁঠাল খাওয়ায় আম খাওয়ায় প্রাকৃতিক খাবার খাওয়ায় আমি আসলে ওনার কাছে জানতে চাইলাম যে এগুলো কি আমাদেরকে দেখানোর জন্য খাওয়ানো হচ্ছে নাকি রেগুলারই খাওয়ায় তো উনি বললেন যে ছোটোবেলা থেকে এগুলোকে খাওয়ায় যারা রয়েছেন ধামরাইয়ের আশেপাশে সবাই দেখে সবাই এসে দেখবেন এই নারী উদ্যোক্তার খামার এসে দেখবেন মুরগি কাঁঠাল খাওয়াচ্ছে এটা এসে দেখবেন আমি দাওয়াত দিয়ে দিলাম আপনাদের সরাসরি এসে বাস্তবতা দেখবেন শুধুমাত্র ভিডিওর মাধ্যমে কিন্তু আসলে সবসময় বাস্তবতা দেখা যায় না অনেক কিছুই মানুষ মনে করে যে দেখানো হয়ে থাকে শুধুমাত্র ক্যামেরার সামনে তবে সেটা বাস্তবতা কিন্তু দেখতে হবে খুঁজে বের করতে হবে যে কথার সাথে কাজের মিল রয়েছে কিনা যাই হোক ভালো থাকবেন সবাই ভাবি আপনিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনিও ভালো থাকবেন জি ইনশাল্লাহ ইনশাল্লাহ